এখানে? হ্যাঁ, হঠাৎ করে এখানে এসেছে। কোথা থেকে আমার ঠিকানা পেয়েছে, তে এখানে চলে এসেছে। তারপর? তারপর নানান কথা। ও নাকি শিখাকে ভালোবাসে, শিখা নাকি বিয়ের পর এখানে খুশি নেই। আমি আর দাদাকে অনেক বোঝালাম যে শিখা বিয়ের পর ভালো আছে, কিন্তু মনে হয় না আমাদের কথা বিশ্বাস করেছে বলে। ওর কানের ঘরে একটা চর কষাতে পারলে না? ওর জন্য তো ভিকি পুরো মরমর অবস্থা হয়ে গেছিল। সাংঘাতিক ছেলে একটা, বাকসঙ্গীতে অনেক রংবাজি দেখিয়েছে, কিন্তু এইখানে ওর রংবাজি একটু খাটবে না। আরে না না, দাদার সঙ্গে এখানে হাতাহাতি শুরু হয়ে গেছিল প্রায়, তারপর চলে গেল। কিন্তু ভোলা, আমার এখন মনে হচ্ছে ওই আবার কিছু করলো না তো। না 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 না, ও এখানে কিছু করতে পারবে না। করতে পারে ওই প্রবল আর প্রবলের মেয়েটা, আমার ওদের একটা বিশ্বাস হয় না। তুমি ঠিক বলেছো ভোলা, ওদের বাড়িতে শিখা আর বিক্রমের নেমন্তন্ন ছিল। আমি বারবার ওখানে বলেছিলাম শিখাকে না যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই আমার কথাটা শুনল না মেয়েটা। তুমি দেখো দিদিমণি, দুজনেই কোয়েলের বাড়ির দিকে যাচ্ছিল, তোমার দুজনেই কিডন্যাপ হয়ে গেল। এর মধ্যে একটা কানেকশন তো আছেই, আছেই। তুমি ঠিক বলছো বোলা, আমার তো মনে হয় কোয়েলরাই কিছু একটা করেছে। ঠিক আছে দাদা, আসুক, তারপর দেখছি কি করা যায়। আচ্ছা, আমার একটা কথা ছিল, শিখাও তো কাল রাত থেকে বাড়ি ফেরেনি, ওকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন নয় তো ওকেও কেউ কিডন্যাপ করেছে? পিসে মশাই, পিসে মশাই, পিসে মশাই! আরে কি হলো, কি এত চিৎকার করছিস কেন? এই যে তোমার একটা পার্সেল, তোমার নাম লেখা। আমার নাম লেখা? পড়েছিল দরজার বাইরে। পেছনে লেখা নেই, কে পাঠিয়েছে, কোথা থেকে এসেছে, এটা কি? হ্যাঁ বাবা, আপনি অনলাইন কিছু অর্ডার করেননি তো? অনলাইন? দেখি এক মিনিট দেখি। আরে অনলাইনে কিছু কেউ পাঠালে এরকম ভাবে বাইরে অনেক কিছু লেখা থাকে, তাছাড়া এরকম প্যাকেজিং হয় না। হ্যাঁ, আমি তো অনলাইন কিছু অর্ডার করিনি। ঠিক আছে দেখি আমি কি। কি হলো? খুলবেন না, খুলবেন না, এর মধ্যে না বোম থাকতে পারে। আহ, তুমি একটু চুপ করবে হরে কৃষ্ণ, সব ব্যাপারে তোমার কথা বলা চাই। জামাই বাবুকে কে বোম পাঠাবে? আরে কেন, উইকিকে যারা কিডন্যাপ করেছে তারা তো প্যাকেটের মধ্যে বোমও পাঠাতে পারে, তাই না? ওরা তোমার মতো মাথায় গোবর পুড়ে বসে নেই, জামাই বাবুকে বোম পাঠিয়ে যদি উড়িয়ে দেয় তারপর টাকাটা খেয়ে দেবে। তুমি সকালবেলা পরে বেরিয়েছিল। আমি ঠিক তোমায় খুঁজে বার করবো আর বের করে। তো আপনি আমাকে খুঁজে নেবেন, লেকিন তার আগে আপনি একটা নতুন বউ ভি খুঁজে নিন, কারণ এই ছেলে বউকে তো জেনতেও পাবেন না। কি প্রমাণ আছে যে ওরা তোমার কাছে আছে? আচ্ছা ঠিক আছে, ছবি তুলে পাঠিয়ে দেব, আর যদি পুলিশে খবর দিয়েছেন তাহলে লাশেরও ছবি পেয়ে যাবেন। আমাদের মেয়েকে তো একেবারে মেরেই ফেললো।
আমি বারবার বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম, কেউ শুনলেন না আমার কথা। আপনি বলেছিলেন না, এখন কি হলো? ভাগ্নের রক্ত মাখা জামা পাঠিয়েছে সবে, এরপর যে ভাগ্নের রক্ত, কিছু হয়নি বিকি, বিকির কিচ্ছু হয়নি, এটা জাস্ট আমাদের ভয় দেখানোর জন্য। থাম তুই, তোর কথা শুনে আজকে এই অবস্থা হলো। দাদা তুমি একটু মাথাটা ঠান্ডা রাখো, একটু ভেবে দেখো। কি করে মাথা ঠান্ডা রাখবো বলতে পারিস? বিকি আর রেখাকে বদমাইশরা কিডন্যাপ করে নিয়ে গেল, যারা যখন তখন যা খুশি তাই করতে পারে। এই তো দেখলি, দেখলি বিকির একটা রক্ত মাখা জামাও পাঠিয়ে দিয়েছে। আমি 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 জাস্ট পাগল হয়ে যাবো, আমি আর পারছি না রে ভাই, আমি আমার মাথা খারাপ হয়ে যাবে। আপনি কিন্তু এই রক্ত মাখা জামাটাকে একদম ছোট করে নেবেন না, এখন তো সবে বিকির রক্ত মাখা জামা পাঠিয়েছে, এরপর যদি দিন। তুমি চুপ করবে? আচ্ছা কেন কেন চুপ করবে, ও তো ঠিক কথাই বলেছে, সেটা কি আপনি বুঝতে পারছেন না বুঝি? হ্যাঁ আমার বাবা একদম ঠিক কথা বলেছে, এখন আমাদের উচিত বিকি আর পিসিকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনা, আর তার জন্য টাকাটা ওদের তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। শুনুন শুনুন শুনুন, আমার ছেলে যেটা বুঝতে পারছে সেটা আপনি বুঝতে পারছেন না। হরে কৃষ্ণ, এখন যদি আমার ভাগ্নিটার কিছু হয়ে যায় তার দায় কি আপনি নেবেন বলুন? নেবেন? হ্যাঁ আপনি নাকি আমার ভাগ্নিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হ্যাঁ আর ভালোবাসি বলেই বলছি দাদা, এবার তোমার যা ভালো মনে হয় সেটা করো। আমি টাকা দিয়ে বিকি আর রেখাকে ছাড়িয়ে আনবো সুকুমার। ব্যাগটাতে যা হওয়ার হবে, এই নরক যন্ত্রণার হাত থেকে তো আমি মুক্তি পাবো। আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি শুধু টাকাটা জোগাড় করুন, তারপর ওরা যেভাবে যখন বলবে টাকাটা দিয়ে দিয়ে আর ভাগ্নেকে ফিরিয়ে আনতে হবে আমাদের এবাড়িতে, তাই না? অঞ্জলি। হ্যাঁ যাবো। অনুরাধাকে ওর ঘরে পৌঁছে দাও, আমি টাকার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ টাকার ব্যবস্থাটা করে ফেলি আমি। ওটা দেখে অনুরাধা, সাবধান সাবধান, আমাকে এটা দাও, তুমি রেস্ট নাও। সাবধানে নিয়ে যাও, সাবধানে। এ বেটা আবার শর্টটা নিয়ে ঝামেলা না পাকায়, কিছু একটা করতে হবে। সুকুমার বাবু, হরে কৃষ্ণ বলছিলাম, এই রক্ত মাখা জামা বাড়িতে থাকা কিন্তু খুব অশুভ, আপনি এটা আমায় দিন, আমি বেলকাঠের আগুনে পুড়িয়ে এর অশুভ ব্যাপারটার নাশ করে দেবো। হ্যাঁ দিন। হ্যাঁ এটা, হ্যাঁ এটা একটা এভিডেন্স, গুরুত্ব অপরিসীম, আমার কাছে থাকবে এটা। তুমি যা যা বলেছো আমি তো তাই তাই করেছি, আর টাকাও তো আমরা পেয়ে যাবো। সেটা নয়, সুকুমার শার্টটা নিয়ে গেল খেয়াল করলি? ও নিশ্চয়ই কোনো ঘোট পাকাবে। ঘোট? তাহলে আমরা কি করবো এবারে? এক্ষুনি কিচ্ছু করার নেই, সবার আগে জয়বাবুকে ফোন করে টাকাটা কিভাবে নেব সেটা জানাতে হবে। তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, খুব শিগগিরই চাপ দিয়ে আমাকে টাকাটা আদায় করতেই হবে। আমাকে ছেড়ে দাও, কি ক্ষতি করেছি আমি তোমাদের?
পিঙ্কি বাবু।